হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এই দেখতে পারতেছেন একজোড়া পেয়ার, পেয়ারটা এইমাত্র বাজার থেকে কিনে আনলাম দোকান থেকে। হ্যাঁ, এখন দোকান থেকে কিনে আনছি, আপনারা বলতে পারেন দোকান থেকে কিনে আনার সাথে সাথেই ভিডিও বানাইতে আছে এই সেই, অনেকজন অনেক কথা বলবেন। ঠিক আছে, বিষয়টা সেরকম না, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা কিছু শিখতে পারেন। আমি যেই কাজগুলো করি দোকান থেকে বা হাট থেকে কবুতর কেনার পরে যেই কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের দেখাচ্ছি। বিষয়টা এরকম না যে আপনারা এ হাট থেকে কিনে আনার পরে যে আমি ভিডিও বানাইতেছি এই সেই, এরকম না, এরকম কিছুই না। ঠিক আছে, বিষয়টা হলো আপনার যখন হাট থেকে কবুতর কিনে আনেন বা দোকান থেকে কবুতর কিনে আনেন, সরাসরি আপনারা কি করেন, আপনাদের যে খামার বা লফটে সরাসরি আপনারা হাট থেকে কেনার পরে সরাসরি একবারে লফটে নিয়ে যান। হ্যাঁ, সরাসরি লফটে নিয়ে যান বা খামারে নিয়ে যান, তাতে আপনার সমস্যা কি হয়, এই যে দেখতেছেন, এই যে এটা দোকান থেকে কিনে আনছি, কিছুক্ষণ হয়েছে, এই আধা ঘন্টার মতন হয়েছে। আপনার এখন যদি আমি সরাসরি লফটে নিয়ে যাই কবুতর জোড়াটা, ঠিক আছে, আমার সমস্যা হইতে পারে কি, ওদের সাথে কোনো ওদের কোনো রোগ বালাই বা অসুস্থ কোনো ধরনের সমস্যা আছে কি না। ঠিক আছে, যদি ওদের কোনো সমস্যা থাকে তাহলে আপনার লফটে নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার কবুতরও আপনার অসুস্থ হয়ে যাইতেছে। ঠিক আছে, ওদের সাথে যদি কোনো সমস্যা থাকে তো আপনার কবুতরও সমস্যা হয়ে যাবে, লফটের সবগুলো কবুতর সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, 100% সবগুলো সমস্যা হয়ে যাবে। এই কারণে আমি ভিডিওটা বানাইতেছি যে এই যে পেয়ার দুটো কিনে আনছি, এখন আমি এই দুটাকে আলাদা রেখে দেব, আলাদা তিন থেকে চার দিন আমি রেখে দেব, আমার লফটে ওদেরকে ঢুকাবো না। ঠিক আছে, যখন দেখব তিন থেকে চার দিন দেখব ওরা পুরোপুরি সুস্থ এবং কোনো ধরনের কোনো সমস্যা নাই, ঠিক আছে, তখন আমি কী করবো, আমার খামারে নিয়ে যাব। ঠিক আছে, খামারে নেওয়ার পরে একসাথে রাখবো। এখন আমি সরাসরি নিতে আসি না, যে নিলে আপনার ওদের সাথে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আমার ওই কবুতরগুলো সব কটা একবার সমস্যা হয়ে যাবে, যে ওদের কোনো সর্দি কাশি বা ওদের চলাফেরা যে যেরকম একটা মানে সুস্থ যেরকম যে সুস্থ মতন থাকে বা দেখা যায় সুস্থ আছে কি না সেটা দেখতে হবে। সুস্থ যদি থাকে তাহলে আপনার সরাসরি লফটে নিতে, সরাসরি লফটে নেবেন না, কেউই লফটে নেবেন না। আপনার সুস্থ না থাকলেও আপনার দেখা যায় যার কাছে কবুতরটা কিনছেন, যার কাছে কবুতর কিনছেন তার কবুতর অসুস্থ নাই, কিন্তু হাটে আনছে, হাটে আনার পরে দেখা যায় ছাইটে কবুতর আছে, আর অনেক কবুতর আছে ওদেরও অসুস্থ থাকতে পারে, তাহলে আপনার কবুতরও কিন্তু অসুস্থ হয়ে যাইতে পারে। ঠিক আছে, এই কারণে আপনি হাট থেকে কেনার পরে চার দিন বা পাঁচ দিন আলাদা আলাদা জায়গায় রাখবেন। ঠিক আছে, তাহলে আপনার সমস্যাটা হবে না, যে আপনার আগে যে যে খামারে যে কোনো কবুতর আছে ওই কবুতরে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যে আপনারা মনে কিছু নিয়েন না, যে আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন যে হাট থেকে কেনার পরে শুরু করে দিয়েছে ভিডিও এই সেই, নানান ধরনের নানান কথাবার্তা বলতে পারেন। মানে আমার যেই এটা আমি যেটা করি হাট থেকে কেনার বা দোকান থেকে যেখান থেকেই আনি, যার কাছ থেকেই আনি, আমি আবার পরিচিত লোকও হলে আমি প্রথম কবুতর কেনার পরেই যে আমি পাঁচ দিন বা চার দিন যে কোনো মানে তিন চার দিন আমি দেখি যে ওরা সুস্থ আছে বা নাকি অসুস্থ, ঠিক আছে, দেখি আমি আলাদা রেখে তারপরে আপনার আমার লফটে নেই। ঠিক আছে, বিষয়টা শেয়ার করলাম। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, কবুতর হাট থেকে কেনার পরে একটা স্যালাইন দিয়ে দিতে পারেন, পানির সাথে মিলিয়ে খয় দিবেন। আপনার একদিন খয়ে চেক করবেন বলতে কি একদিন খয়াবেন, ঠিক আছে, দুই একদিন খয়াবেন স্যালাইনের পানিটা, যাতে ওরা অসুস্থ থাকলেও মানে ঠিক হয়ে যায়, পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ঠিক আছে, কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে বিষয়টা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কবুতরের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।